অনলাইনে প্রকাশ পেলেও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ওমরের ট্রেলার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সিনেমা কর্তৃপক্ষ। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্য নির্মিত ওমরে বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন খান। এছাড়া বিভিন্ন ভূমিকায় আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, কাজী রোজি, ইরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদের মতো শিল্পীরা। 31 মার্চ ছবির পোস্টার প্রকাশ করে নজর কাড়ে এই ছবিটি। পরিচালক রাজ এই সিনেমাটি উৎসর্গ করেছেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ ও চিত্রনায়ক মান্নাকে। আমি পার্সোনালি আসলে অনেকদিন টাইম দিয়ে আসলে শুটিংটার সাথে ছিলাম, তো শুটিং করতে গিয়ে আসলে যে আসলে রাজ ভাই যে এত সুন্দর একটা বিউটিফুল কাস্ট রেডি করবে এটা নিয়ে আমার আইডিয়া ছিল না।